এর পাশাপাশি আরো একটা দুর্নীতি খবর দেখাবো দর্শকদেরকে, যেখানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র অঙ্গনবাড়ি কেন্দ্রে সেখানে যে খাবার সে খাবার থেকে বঞ্চিত হচ্ছেন শিশুরা এবং একই সঙ্গে প্রসূতিরা। কথা তো ছিল সেখানে মাংস দেওয়া হবে, কথা তো ছিল সেখানে ফল দেওয়া হবে, শাক সবজি দেওয়া হবে, কিন্তু দেওয়া হচ্ছে শুধুমাত্র গলা ভাত। সন্তোষ রয়েছেন আমাদের সঙ্গে, বিস্তারিত জানবো সন্তোষের কাছ থেকে। সন্তোষ, কথা তো ছিল যে প্রকল্প এই অঙ্গনবাড়ি কেন্দ্র এবং সেখানে মিড ডে মিলে মাংস দেওয়া হবে, ফল দেওয়া হবে, শাক সবজি দেওয়া হবে, আর একই দেখছি ছবি আমরা সেখানে শিশুদের এবং প্রসূতিদেরকে শুধুমাত্র গলা ভাত দেওয়া হচ্ছে। দেখো একদমই তাই, প্রশ্নটা এখানে যেখানে সুস্বাদু খাবারের পাশাপাশি পুষ্টি খাবার দেওয়ার কথা সেখানে শুধু সাদা ভাত দেওয়াটা অভিযোগ করছে। কারণ আমাদের যে আচ্ছা আপনাদের অভিযোগটা করে কি খাবার দেওয়া হয়? আমাদের এখানে ভালো খাবার দেয় না। কি খাবার? এখানে শুধু সাদা ভাত দিয়ে দেয়। সাদা ভাত? সাদা ভাত দিয়ে দেয়। আবার যদি খিচুড়ি করে সে ডাল থাকে না, সবজি থাকে না, কোনো আলুও থাকে না, শুধু ওই হলুদ দিয়ে চাল দিয়ে গুলে দিয়ে দেয় ছেলেদেরকে। এটা কি রোজই হয়? হ্যাঁ রোজই হয়। এইভাবে খাবার মাঝে মধ্যে দেয়, আর এই খিচুড়িটা এরকম প্রত্যেকবারই হয়। আমরা ভালো খাবার পাই না, কিছু যদি আমরা বলতে প্রতিবাদ করতে যাই বলো আমরা সরকারে আমায় দেয় না। আবার ডিম হয় এরকম দেয় যে আমাদের দিনকে আটা ডিম দেয়, আবার কি নিচে নামিয়ে ডিমগুলো দেয় আমাদেরকে, ছয় নাকো আমাদেরকে আর কি ছয় নাকো। আবার সে একটা এখানে সবচেয়ে মানে নিম্ন মানে খাবার, যে খাবারগুলো শিশুদেরকে খাওয়ানো চলে না, এবং তার চেয়ে সবচেয়ে বড় ব্যাপার ডিম, স্কুলের যে ডিম সরকার থেকে দেয় সেই ডিমগুলো ডেলি মানে যে বাচ্চাদের দেওয়া সে দেবে না, চার দিন পাঁচ দিন ওদের ইচ্ছা মতো। দুজন স্কুলের যে স্কুলে দুজন দিদিমণি রয়েছেন তাদের ইচ্ছা মতো ওরা আসে, ইচ্ছা মতো চলে যায়, কখনো নটায় চলে যায়, কখনো আটটায় পালিয়ে যায়, কখনো দশটায় চলে যায়। দেখুন আমার গতকালকে কথা বলি, গতকালকে আমি এসেছিলাম, এসে দেখছি সাদা ভাতটা এতটাই গলে গেছে যে আমরা মানে খাবার তো উপযুক্ত নয়। তার থেকে বড় কথা, শুধু সাদা ভাত একটা গর্ভবতী মহিলা অথবা একটা বাচ্চা কিভাবে খাবে? কোনো তরকারি নেই, কোনো সবজি নেই, কোনো ডিম নেই, কিচ্ছু নেই। গত পরশুদিন শুধু একটা কাঁচা ডিম দিয়ে দিচ্ছে, আর ওই সাদা ভাত, সাদা ভাত তো গলা নিম্ন করে খাবো। আমি গত তিন মাস আগেও বলে গেছি আপনাদের খাবারে কোনো সবজি আসছে না, নিম্ন করে সোয়াবিন পর্যন্ত দিন। উনি বলেছেন আমাদের কাছে খাবার আসে না, তাই আমি দিতে পারছি না। আমি বলেছিলাম সিডিপিও সাহেবের নাম্বার অথবা আপনাদের সুপারভাইজারের নাম্বার দিন। আজ আমাকে তিন মাস ধরে ঘোরাচ্ছে, বলছে আমি নাম্বার এনে দেবো, নাম্বার এনে দেবো, নাম্বার এনে দেবো। আমি বললাম আপনার দেখুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কমিটি আছে, সেখানে আমাকে কমিটির লোককে বলুন যে আমার সঙ্গে কথা বলতে বা আমাদের সঙ্গে কথা বলতে। হ্যাঁ আমি কমিটির লোককে জানিয়েছি, যত কালকে এসে বললেন যে কমিটির লোক শুক্রবার দিন আসবে, খাবার দিলেন কি কি খাবার ডিম দিয়েছে আর ভাত দিয়েছে আর কিছু দেয়নি, আর কিছু দেয়নি। এই দেখো এই যখন ওদের ইচ্ছে তখনই দেয়। সবজিটা দিচ্ছি ডিমের দামটা যেহেতু ওখানে সাড়ে ছ টাকা পাচ্ছি, সাড়ে সাত টাকার দাম, তাহলে কি করে আমি ডিমটা দেবো? আপনি বলুন কি করে দেবো সবজিটা? ওরা যে বলছে দীর্ঘ দিন ধরে ওরা সবজি নেই, সাড়ে তিন বছর দিয়ে আমি খেয়ে আসছি এই খেচুরি, একটা সবজি নেই, একটা সবজি নেই। এখানে কাঁচা ডিম কেন দেবে? আমরা গর্ভবতী মহিলা পাবে সিদ্ধ ডিম অথবা বাচ্চা খাবে সিদ্ধ ডিম, বলছে অর্ধেক সিদ্ধ ডিম দেওয়া যাবে না। তারপরের দিন কি করছে, দিয়ে একটা গোটা কাঁচা ডিম দিয়ে দিচ্ছে দুদিনের হাফ হাফ করে। কেন এটা কেন আসবে? ওনার তো অ্যালটমেন্ট সিদ্ধ করে দেওয়ার, কেন আসবে? প্রশাসনে গাফিলতি তার পাশে একেবারে। সন্তোষ বুঝতে পারছি খাবারও দুর্নীতি, জলে দুর্নীতি, সরকারি প্রকল্পে দুর্নীতি, এবং এখানে দেখা যাচ্ছে খাবারেও দুর্নীতি, শুধুমাত্র